কল্যাণী ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর হিস্ট্রি সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের ইতিহাসের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে সোশ্যাল ফরমেটিভ অ্যান্ড কালচারাল প্যাটার্ন অব দ্য এনসিয়েন্ট অ্যান্ড ইয়ারলি মেডিয়াভেল ওয়ার্ল্ড তো এই সিলেবাসটা আমরা সম্পূর্ণ আলোচনা করব সিলেবাসটা দুটো ভাষায় থাকবে কারণ সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত আর এই সিলেবাসটা আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো একটু সংক্ষেপে দেখে নিচ্ছি ইংলিশে সিলেবাসে কি কি রয়েছে ইউনিট ওয়ান রয়েছে ইউনিট টু রয়েছে ইউনিট থ্রি এবং ইউনিট ফোর অর্থাৎ চারখানা অধ্যায় ধরতে পারো বা চারটা ইউনিট ধরতে পারো তো এই চারটা ইউনিটে কিন্তু আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে আর এই চারটা ইউনিট অর্থাৎ আমি যদি তোমাদের সামনে এই চারটা ইউনিট মার্কিং করি এই যুক্ত এলাকা বা সম্পূর্ণ সিলেবাসটা এখন আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয় তো চলো দেখে নেওয়া যাক বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস যেমনটা আমরা আলোচনা করলাম দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অর্থাৎ মেজর টু আমাদের প্রথম সেমিস্টারে মেজর ওয়ান ছিল দ্বিতীয় সেমিস্টারে মেজর টু তো সম্পূর্ণ সিলেবাস তো সিলেবাসের টাইটেলটা হচ্ছে প্রাচীন এবং প্রাথমিক মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক প্যাটার্ন আমাদের সিলেবাসের তিনখানা অধ্যায় বা তিনটা ইউনিট রয়েছে আমরা যদি ইউনিট ওয়ান দেখি আমাদের ইউনিট ওয়ান থেকে পড়তে হবে প্রাক ঐতিহাসিক এবং ভারতের বাইরের আদি ঐতিহাসিক সংস্কৃতি কৃষির শুরু এবং পশুপালন আফ্রিকার ইতিহাস তারপরে হচ্ছে আজেটেক সভ্যতা এবং অনুসন্ধান করে ইনকা সোসাইটি তো এই হচ্ছে আমাদের ইউনিট ওয়ান এবার যদি আমরা ইউনিট টু দেখি ইউনিট টু এ বিভিন্ন সভ্যতা সম্পর্কে পড়তে হবে ইউনিট টুয়ে আমাদের প্রথমে পড়তে হবে মিশর তারপরে মেসোপটেমিয়া চীন এবং পূর্ব ভূমধ্যসাগরীয় ভূমির ব্রোঞ্জ সভ্যতা এই কয়েকটা সভ্যতা সম্পর্কে আমাদের পড়তে হবে আর তোমাদের জানিয়ে রাখি এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে ইউনিট থ্রি যদি আমরা লক্ষ্য করি ইউনিট থ্রিতে রয়েছে প্রাচীন গ্রীষের পুলিশ এবং দাস সমাজ এখান থেকে পড়তে হবে প্রাচীন রোমের উত্থান পতন তারপর রোমের সাম্রাজ্য কৃষি অর্থনীতি এবং বাণিজ্য চার্চ এবং ধর্মের প্রশ্ন এই কয়েকটা বিষয় এখান থেকে পড়তে হচ্ছে আমাদের সিলেবাসের সর্বশেষ ইউনিট বা সর্বশেষ অধ্যায় বলো কেন বা বলোই না কেন এখান থেকে যে কয়েকটা বিষয় পড়তে হবে কেন্দ্রীয় ইসলামী ভূমিতে সমাজ ইসলামের বিস্তার উল্লাম ঠিক আছে বা উম্মাহ কিছু একটা বিষয় রয়েছে খিলাফত রাষ্ট্র শরীয়ত এবং সুফি সংস্কৃতি এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত আর এই সিলেবাসের উপর ভিত্তি করে যেমনটা বললাম সদস্যমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে কাজেই এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিতে পারো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই